নমস্কার বন্ধুরা, আজকে বেরিয়ে পড়লাম নেপালের উদ্দেশ্যে। আসুন কেমন ভিডিওটা হয় দেখতে থাকুন। 12:20 বাড়ুইপাড়া থেকে চেপে 1:09 নাগাদ হাওড়ায় পৌঁছে গেলাম। অনেক তাড়াতাড়ি আসার কারণে আমাদের ট্রেন ছিল 3:50, তাই জন্য আমরা ওয়েটিং রুমের দিকে রওনা দিলাম। গিয়ে দেখি প্যাকটা ভিড়, তাই নেবে চলে এলাম স্টেশনের দিকে। আমাদের ট্রেন হাওড়া রক্সোল মিথিরা এক্সপ্রেস, হাওড়া থেকে ছাড়ে 3:50। আমাদের সিট B7 পড়েছিল এবং ট্রেনটি অন টাইমেই ছেড়েছিল। আমাদের ট্রেনটি এগিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার দাঁড়িয়ে পড়ল। গেট থেকে দেখতে পেলাম GRP এবং ড্রাইভার সবাই নেমে পড়েছিল, কি কারণে সেটা ঠিক জানতে পারেনি। ট্রেনটি হাওড়া বর্ধমান মেন লাইন দিয়ে যাত্রা করে। ট্রেনটির এই রুটটাই যাত্রাপথ। আমাদের ট্রেনটি অন টাইমের থেকে বিফোর পৌঁছে গেল 8:39 নাগাদ রক্সোল স্টেশনে। আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালো অন টাইমের থেকে বিফোরে, আধ ঘন্টা আগে প্রায়। আমার মা বাবা এবং দিদিদের ফ্যামিলি নিয়ে এগিয়ে চললাম স্টেশনের বাইরের দিকে। আমরা গিয়েছিলাম ট্রাভেল এজেন্সিদের সাথে, প্রায় 50 জনের টিম ছিল তাদের আমাদের নিয়েই। আমাদের স্টেশনের সামনেই গাড়িটা রেডি ছিল এবং 10 দিনের জন্য এই গাড়িটা আমাদের হয়ে গিয়েছিল এবং এটা আমাদের ড্রাইভার। এবার গাড়ি করেই এগিয়ে চললাম নেপালের মেন গেটের সামনে দিয়ে। এখানে গাড়ির বানশাল তৈরি করে অনেকটাই সময় লেগে গিয়েছিল, প্রায় 2 ঘন্টা এখানেই দাঁড়িয়েছিলাম। বানশাল রেডির জন্য যে নেটওয়ার্ক ইস্যুর জন্য এত টাইম লেগেছিল সেটা পরে জানতে পেরেছিলাম। বানশাল রেডি হয়ে যাওয়ার পর গাড়ি চেকিং হয়েছিল এবং নেপালে ঢুকে এবার এগিয়ে চললাম গাড়ি করে। আমাদের যাত্রাপথে একটি ফরেস্টের উপর দিয়ে যাচ্ছিলাম, সেখানে ব্যানারে লেখা ছিল হাতি হরিণ বাঘ যাতায়াতের পথ। এটি এই ফরেস্টের রাস্তাটা খুব একটা ভালো ছিল না। রক্সোল স্টেশন থেকে নেবে কোথায় যাচ্ছি সেটাই তো আপনাদের জানানো হয়নি। আমাদের গন্তব্য এখন চিতওয়ান। যাত্রাপথে অনেকগুলো রিভার ক্রসিং ব্রিজ দেখতে পেয়েছিলাম, সেগুলোতে জল ছিল না বললেই চলে। মিউজিকের সাথে ভিউগুলো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। আমরা যখন গিয়েছিলাম তার কিছুদিন আগেই বন্যা হয়েছিল এই নেপালেই, তার জন্য নদীগুলো অনেকটাই চওড়া হয়ে গিয়েছিল, কিন্তু নদীগুলোতে এখন কিছু জল নেই। Thank you.
মাঝে একটি শহর পার করে যাওয়ার পর এত সুন্দর ভিউটা নদীতে দেখতে পেয়েছিলাম। সূর্য বালির ওপর পড়ছে এবং চকচক করছে, সেটা দেখে এত ভালোই লাগছিল। আবার জল, এখানে অনেকক্ষণ পর জল দেখতে পেয়েছিলাম নদীতে। এরপর আমরা এগিয়ে গিয়ে দুপুরের খাবারটা আমরা খেয়ে নিয়েছিলাম। গাড়ি করে যেতে যেতে দেখতে পাই একটি সাসপেনশন ব্রিজ, সেই ব্রিজ থেকে ভিউগুলো আপনাদের জন্য তুলে ধরলাম। ব্রিজটির ভিউটি কিন্তু খুব ভালো ছিল এই জায়গায়। এই ব্রিজটি দিয়ে লোকালরা যাতায়াত করে, হেঁটে এবং বাইক নিয়ে যাওয়া যায়। থেকে নেমে যাওয়ার পর দেখতে পাই যে এদিকে রাস্তা আছে নিচে যাওয়ার জন্য, তাই ওখানে চলে গেলাম নিচের ভিউটি দেখতে এবং আপনাদের জন্য তুলে ধরলাম। ব্রিজটির লেন্থ অনেকটাই দৈর্ঘ্য। ব্রিজটির কাছে আমরা প্রায় এক ঘন্টা থেকে গিয়েছিলাম। চিতওয়ান হোটেলের সামনে হোটেল নেচার হেরিটেজ এবং প্রবেশ করলাম হোটেলের ভিতরে। হোটেলটা অনেকটা বাংলো বাড়ির মতো দেখতে ছিল। হোটেল রিসেপশনে ব্যাগ রেখেই বেরিয়ে পড়লাম সাইডেই রিভার ভিউ পয়েন্টের কাছে। সেখানে কুমির দেখতে পেয়েছিলাম দু তিনটে। ভালোই এখানটা দৃশ্যটা ভালোই লেগেছিল আমাদের। প্রায় সূর্য ডোবার সময় চলে এসেছে, তাই সেরকম আর ভিডিও তুলতে পারিনি। চলুন দেখা যাক আমাদের রুমটি কেমন। ঘরে ঢুকেই তিনটে বেড, একটি আমার আর দুটো ভাগনার। রুমের দুপাশে দুটো জানলা। টিভি আছে, জানলা থেকে ভিউটি সেরকম নেই, পাশেই হোটেলের ভিউ আছে। হোটেলের টয়লেটটা আর কি দেখাবো, এরকমই ছিল মোটামুটি, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলটিতে সিঁড়িতে প্রত্যেকটা ফ্লাইটে একটি করে এরকম বড় মিরর দেওয়া আছে। হোটেলের রুপ থেকে ভিউটা এরকম।
ফ্রেশ হওয়ার পর বেরিয়েছিলাম একটি লোকাল মার্কেটে। নেক্সট পার্টগুলো খুব শীঘ্রই আসছে, প্লিজ সাবস্ক্রাইব করুন।